পাহরি লো লেকচার নাম্বার কেমন আছে? নাকি নাই নাই নাকি জি হল 27। ওকে ওকে, আমার যে ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশন ওলাইছিল এইটো কি ডিস্ট্রিবিউশন? এইটো হল নাম্বার ডিস্ট্রিবিউশন ম্যাক্সওয়েল, হেৰি সরি, বোলজম্যান অর ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন। এইটো অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশন। কারণ ইকুইলিব্রিয়াম কিয়, আমি কন্ডিশন লগাইছিল ইকুইলিব্রিয়ামর, প্রথমে তো করেছিল কিমান হয় টোটাল নাম্বার, টোটাল নাম্বার অফ ওয়েজ কিমান পসিবল, পরে কি উলাইছিল ওমেগা, আর সেই ওমেগাটু ম্যাক্সিমাম হলে আমার ইকুইলিব্রিয়াম হয়, কন্ডিশন লাগাই আমি এইটু পাইছিল। সো এইটু হল ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশন। আর এইটু তোমালোকর মনত আছে নাকি না জানো, কইছিল যে এনসাম্বলর কিছু একটা ডেফিনেশন দিছিল মই, রাইট? এটা ম্যাক্রোস্টেট আছে, সাম ম্যাক্রোস্টেট, এইটু এইটোর যিমান পসিবল মাইক্রোস্টেট হলে সেম ম্যাক্রোস্টেট থাকিব, সেই কেইটা লিস্ট যদি আমি বনাও, সেই লিস্টটোর কালেকশনটো হব আমার একটা এনসাম্বল। ওকে, এতিয়া আমি আজিলৈকে যেটো এনসাম্বলত কাম করে আছিল সেইটো হল মাইক্রোক্যানোনিকাল এনসাম্বল, মাইক্রোক্যানোনিকাল। সব কেইটা যে তোমার সিস্টেম আছে গ্যাসর, এন নাম্বার অফ পার্টিকলস, এই সব কেইটার ওয়াল কি আছিল? টোটালি আইসোলেটিং, কারণ টোটাল এনার্জি ই মই কি কইছো, কনস্ট্যান্ট, ফিক্সড, রাইট? সো সেই কারণে ইয়াত যে এনসাম্বল আছে ধরা অল পসিবল মাইক্রোস্টেটর, এইটোর ওয়ালবিলাক ইনসুলেটিং, এইটো মাইক্রো ক্যানোনিকাল এনসাম্বল। এন আমার ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশন এইটো আহিছে ম্যাক্সওয়েল বোলজম্যান, মাইক্রো ক্যানোনিকাল এনসাম্বলর ই ফিক্সড হয়, কনস্ট্যান্ট, রাইট? আর এইটো ক্ষেত্র আমার টেম্পারেচারটো হয় এটা ডিরাইভড কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল নহয়, মানে ইয়ার এনার্জি এনেকুৱা করবো আমি এন ভি ই, এইটো দিয়ে আমার কি বুঝায়, ম্যাক্রোস্টেট বুঝায়, যে এটা গ্যাস আছে তার সাম নাম্বার অফ পার্টিকলস আছে ফিক্সড, ভি আছে ভলিউম আছে ফিক্সড সিলিন্ডার, টোটাল এনার্জি ফিক্সড, এনেকুৱা একটা ম্যাক্রোস্টেটর যি এনসাম্বল হব মাইক্রোস্টেট হব, এনার্জি ফিক্সড হব সব কেইটার বলে কইছো আমি, সেইটো হব আমার কি মাইক্রোক্যানোনিকাল এনসাম্বল। এইবিলাক লগাইছো, লগাই আমি কি পাইছো, সেই ডিস্ট্রিবিউশন এগুলো। ওকে, ভেরি গুড। নাও ইয়ার এটা সিম্পল বস্তু কই আছো, ইয়াত কি আছিল, টোটাল নাম্বার আমি ধরেছিল এন আই ইকুয়াল টু ফিক্সড নাম্বার এন, রাইট? ওকে, এটু লগাইছো আসুন, এটার উপর রিপোর্ট লগালে জি আই টু দা মাইনাস আলফা ই টু দা মাইনাস বিটা ই আই ইকুয়াল টু এন, ইয়াতে ই টু দি পাওয়ার মাইনাস আলফা তো কনস্ট্যান্ট, একো আই নাই তাত, সো বাহির তুলাই আইব, থাকি যাও ভিতর জি আই ই টু দা মাইনাস বিটা ই আই ইকুয়াল টু এন। এই যে বস্তুটো আছে এটো একটা স্পেশাল নাম আছে, আহি আছো, এটলিস্ট ই টু দি পাওয়ার মাইনাস আলফা তার মানে কি হব, এই বস্তুটো এইফালে যাব, রাইট? এই সামটোর নাম হল পার্টিশন ফাংশন, দ্যাট ইকুয়াল টু আর ইকুয়াল টু ওয়ান টু কে জি আই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ই আই, পার্টিশন ফাংশন, পার্টিশন ফাংশন, এইটো বহুত ইউজফুল মাইক্রোক্যানোনিকলত, ইয়া এইটোর ইমান ইউজ নাই, ইমানো ইউজ নাই, কিন্তু আমি বেলেগ এনসাম্বলত যদি যাও দেন ইউজফুলনেস আছে,
ক্যানোনিকল এনসেম্বলত স্পেশালি আহিম আমি সেইটোত। আর এইটোর নাম হল পার্টিশন ফাংশন। ওকে, আমার মাইক্রোক্যানোনিকল এনসেম্বলের মোস্ট ইম্পর্টেন্ট বস্তুটো কি অ্যাকচুয়ালি, যেটো দিয়ে আমার আমি ফুল থার্মোডাইনামিক্স পড়িম, সেইটো হল অ্যাকচুয়ালি এন্ট্রপি। কারণ ফার্স্ট ক্লাসত পাইছিলা প্রথমে ওমেগা ক্যালকুলেট করিল, ওমেগা কি আছিল পাসুন সুরজ, ওমেগা বস্তুটো কি আছিল? নাম্বার অফ মাইক্রোস্টেট, যিমান পসিবল নাম্বার অফ মাইক্রোস্টেট কাউন্ট করে 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 যেটো পাইছা সেইটো হল আমার ওমেগা, রাইট? এইটোর পর আমি এন্ট্রপি পাম। এনেকুৱা করিলে ইকুইলিব্রিয়াম এন্ট্রপি হব যেতিয়াই ওমেগাটো ম্যাক্সিমাম হব, রাইট? সো সেইটো আমার এন্ট্রপি। এন্ট্রপি পাই গেলে তারপর ইভেন মাইক্রোক্যানোনিকাল এনসেম্বল টেম্পারেচার ডিরাইভ করা যায়। এই এন্ট্রপিটো এনার্জির লগত পার্সিয়াল ডেরিভেটিভ ললে ওয়ান ওভার টেম্পারেচার আহে। সো টেম্পারেচার এটা ডিরাইভড কোয়ান্টিটি মাইক্রোক্যানোনিকাল এনসেম্বল, ঠিক আছে? এন্ট্রপি পাইছা, টেম্পারেচার ডিরাইভ করিছা, দেন তুমি টি ডিএস করি এইবিলাক করি বেলেগ যিমান মানে থার্মোডাইনামিক তোমার ফাংশনস আছে, ধরা হেই ফ্রি এনার্জি, এনথালপি, ইন্টারনাল এনার্জি, এইবুর আহি যাব। সো তোমার থার্মোডাইনামিক্স কমপ্লিটলি ডিরাইভ হব এইটোর পৰা, রাইট? হয়ে যাব ধুনিয়াকে। বা কাউন্টিং টু করিব লাগে মাইক্রোক্যানোনিকাল এক্সাম্পল, আমি কাউন্টিং করেছো কিমান বক্স আছে, কে নাম্বার বক্সত সোমাইছো, রাইট? সোমাই ফাইনালি এইবোর করে এইটো পাইছো, সরি এইটো এইটো এনে এইটোই মোস্ট ইউজফুল বস্তু। এইটো যদি নাম্বার হয় তেতিয়া প্রবাবিলিটি কি হব আইএস স্টেটর কোয়াসন পিআই যদি বলি কো, এইটো মানে কি এনআই নাম্বার অফ পার্টিকল আইএস বক্সত থাকিব। এতিয়া মই যদি কো যে এটা পার্টিকলর র্যান্ডমলি ললে সেইটো যে আইএস বক্সত থাকিব তার প্রবাবিলিটি কিমান? আউট অফ টোটাল এন নাম্বার অফ পার্টিকলস আছে, ওয়ান বাই এন মানে তো সব বক্সত থাকার প্রবাবিলিটি সবার সেম, ইয়েস? কারণ আইএস বক্সত এন আইটা পড়িব, পড়ে টোটাল এন আছে, সো এন আই বাই এন হব প্রবাবিলিটি, রাইট? তার মানে এন আই বাই এন টানে এইটো কি জি আই বাই এন, এইটো মাইনাস আলফা, এইটো মাইনাস বিটা পি আই। এইটো যদি আমি লগাও এই বস্তুটো কি ইটো মাইনাস আলফা কি পাইছো ওয়ান ওভার যে এন বাই জেড পাইছো, রাইট? সো ইয়াত জি আই বাই এন এইটো হল এন বাই জেড, এইটো মাইনাস বিটা ই আই, এন এন কটা গই জি আই ই টু দি মাইনাস বিটা ই আই বাই সেট, এইটো হল তোমার পি আই, আইএস বক্সত এটা পার্টিকল পড়ার প্রবাবিলিটি। বুঝিছা নাকি, ক্লিয়ার নাকি? ইকুইলিব্রিয়ামত আইএস বক্সত কিমান পার্টিকল থাকিব লাগে? এন আই টোটাল পার্টিকল আছে ক্যাপিটাল এন। ইয়েস, ওকে। সো আমার যিমান পার্টিকল সেই বক্সত থাকে ডিভাইডেড বাই টোটাল কিমান পার্টিকল দিয়া আছে, দ্যাট ইজ আমার এটা পার্টিকল সেই বক্সত পড়ার প্রবাবিলিটি, সিম্পল প্রবাবিলিটির কেস। তো এইটু দিস ইকুয়াল টু দিস প্রবাবিলিটি পাইছো, এই প্রবাবিলিটি বহুত ইউজফুল। সো প্রবাবিলিটি টু হল আর ইন কেস যদি ধরা তোমার বক্সর ডিজেনারেসি যদি ওয়ান হয় প্রতিটা, মানে এটা বক্স মানে হয়ে গেল তার ভিতর আর মাইক্রোস্টেটস নাই, দেন জি ওয়ান হয়ে যাব। ইন দ্যাট কেস পি আই ইকুয়াল টু জাস্ট ইটু মাইনাস বিটা পি আই বাই জেড, আর জেড টু কি এটা নাম্বার, সো বেসিক্যালি প্রবাবিলিটি প্রপোর্শনাল টু মাইনাস বিটা পি আই। এই ফর্মুলাটা কিন্তু বহুত ইউজফুল, দ্য প্রবাবিলিটি অফ আইএস বক্স ইজ প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা আই আই,
বুঝছা, মানে হায়ার অ্যান্ড হায়ার এনার্জি স্টেটসবিলাকত থাকার প্রবেবিলিটি বহুত কম। এইটো কাইন্ড অফ তোমালোকৰ জানাই আছে, রাইট? বাট মনত ৰাখিবা বিটাও আছে ইয়াত। সো বিটা মানে কি? এতিয়া টেম্পারেচার যদি বহুত হাই হয় দেন কিন্তু এনার্জি বহুত হাই হলেও প্রবেবিলিটি থাকিব, ওকে? বাট বহুত লো টেম্পারেচার যদি হয় দেন এইটু কি হব লাগিব? লো হব লাগিব, নহলে ই টু দি পাওয়ার মাইনাস টু ডাঙর হই এটু জিরো হয়ে যাব, মানে ই টু দি পাওয়ার মাইনাস সামথিং আছে, টি যদি ধরা তুমি অলমোস্ট জিরো লইছা, তার মানে কি এইটু টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তার মানে যেতিয়া এনার্জি লো হব তেতিয়াই প্রবেবিলিটি বেশি হব। লোয়ার এনার্জি স্টেটস বিলাকত বেশি পার্টিকল থাকিব লো টেম্পারেচার, সেইটো এটা কই আছে। টেম্পারেচার হাই করা দেন এইটু বস্তু কি হব, ই যদি হাইও করে দিয়া এইটু সেম থাকিব, মানে হাইয়ার টেম্পারেচার অলপ আপার লেভেল বিলাকতো প্রবেবিলিটি বাড়িব। এইটু তোমালোকে মানে জেনারেল কমন একটা আইডিয়া আছে, এইটুই ম্যাক্সওয়েল বোলজম্যানে ইয়াত কই আছে প্রবেবিলিটি তেনেকুয়া কমন সেন্স, ওকে? এইটু প্রবলেম বহুত আহে এইটলৈ, কি দিয়ে সাম এনার্জি স্টেট ই ওয়ানোর প্রবেবিলিটি আছে ইমান, এন্ড আন একটা স্টেটর প্রবেবিলিটি আছে দি দিব, সেই এনার্জি বা টেম্পারেচার কিমান বাড়িছে ধরা, ওর দুটা এনার্জি স্টেট দি দিব, দুটার প্রবেবিলিটি দি দিব, এটা টেম্পারেচার দিব, দেন হব যে ওর ওকে ক্লিয়ারলি ধরা টেম্পারেচার সামথিং দিয়ে আছে, প্রবেবিলিটি আছে এটা পার্টিকুলার স্টেটর ইমান, এতিয়া টেম্পারেচার ডাবল করিলে সেইটো মানে স্টেটত এটা পার্টিকুলার থাকার প্রবেবিলিটি কি হব, এই টাইপের প্রবলেম, ঠিক আছে? সো ইন দ্যাট কেস জাস্ট এইটু জানা থাকিলে যদি প্রবেবিলিটি ইজ প্রপোর্শনাল টু দি ওয়ান মাইনাস ই বাই কেভিটি দেন তোমালোকর কিন্তু কাম হয়ে যাব, ওকে? এইটু পাহরি যাওয়ার একো কারণ নাই, কারণ ই টু দি পাওয়ারের উপর মাইনাস ই তো আছেই আর ইর তলত কেভিটি তো থাকিব লাগিবই, কারণ কেভিটি হল এনার্জির ইউনিট, সো বাস, ওকে, গুড। আমি এতিয়া ক্যানোনিক্যাল এনসেম্বল কেতিয়া কামত আহে, সদায় যে মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল কামত না আহে সেইটো রিয়েলিটি, কারণ মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল সব বহুত এটা আইডিয়াল কন্ডিশন, টোটাল এনার্জি বলে চেঞ্জই হব নয় কনস্ট্যান্ট। এদিকে যে কোনো একটা এই রুম ধরা, এই রুম আছে, ওকে, ওকে, মই দরজা বন্ধ করিলো, ইয়াত তো বহুত পার্টিকলস আছে, কিমান টোটাল এনার্জি হব কোয়াসন সবকেইটা পার্টিকল নিলে আইডিয়াই নাই মোর নাই, তাই মানে কবই নয়, কিন্তু মই যদি হব সুধো যে টেম্পারেচার কেমন আছে রাফলি কোয়াসন তোমালে গেস করিবা কিমান হব কোয়াসন, তেনেকুৱা কিবা এটা হব, রাইট? বাট এটলিস্ট একটা আইডিয়া দিবা তোমালোকে, এন্ড টেম্পারেচার থার্মোমিটার দিয়ে চালে ক্লোজ হব, বা এটলিস্ট থার্মোমিটার একটা লগাইলে আমি কুইকলি গম পাই যাম, কিন্তু তোমার আমার লগত এনেকুৱা এটা মেশিনও নাই যেটা লগাই সঁচাকে আমি অ্যাবসলিউটলি কব পারি যে শার্পলি এক্স্যাক্টলি এইটো এনার্জি আমার এই এই রুমর, দ্যাটস নট পসিবল, কারণ ইয়ার ওয়া ফার্স্ট অফ অল এই রুমর ওয়াল পারফেক্টলি ইনসুলেটিং নহয়, এই ব্রহ্মাণ্ডত এনেকুৱা ওয়াল নাই যার পারফেক্টলি ইনসুলেটিং বলে আমি কব পারি ফার্স্ট অফ অল, সেকেন্ডলি আমি সঁচাকে কন্ট্রোল করব পারিম, সেই খোলা আছে চা পার্টিকুলার নাম্বার আমি কন্ট্রোল করব নোৱাৰো, বাট স্টিল পার্টিকুলার নাম্বার কন্ট্রোল করা যায়, এটা পারফেক্টলি সিলড কন্টেইনার লই যদি ভিতরত কার্বন ডাই অক্সাইড রাখি দিও আমি ই ওলাব নোৱাৰে, সো নাম্বার অফ পার্টিকলস যে কনস্ট্যান্ট ফিক্সড দ্যাট ইজ গুড অ্যাপ্রক্সিমেশন, ভলিউমও মোটামুটি ভলিউম সেম থাকিব, টেম্পারেচার যদি মেনটেন করা ভলিউমর এক্সপানশন হওয়ার চান্স নাই, আর ধরা এনেকুৱা মেটেরিয়াল ললো যেটো ইমান এক্সপান্ড নহয় দেন ভলিউমও ফিক্সড থাকিব, কিন্তু এনার্জির পার্টটু অলমোস্ট নেভার, এনার্জি যে অ্যাবসলিউটলি কনস্ট্যান্ট থাকিব
এইটো পসিবল নহয়, ওকে? কারণ এনভায়রনমেন্টর লগত ইন এনি ওয়ে যদি তুমি সিল করে দিয়া মেবি কনভেকশন নহব, বাট রেডিয়েশন হয়ে অল্প হলেও এনার্জি ওলাব, রাইট? নহলে তো ইমান ধুনিয়া আজিকালির হাই ফাই ফ্লাক্স থার্মাস বনিছে, এইবিলাক 3-4 দিন গরম থাকি যায় পানি, অর ইভেন লঙ্গার, বাট স্টিল অফকোর্স রেডিয়েশন হয়ে আছে, রাইট? সেই কারণে তো আলটিমেটলি ঠান্ডা হয় পানি ভিতর। সো সেইটো হল আমার মোস্ট মানে কি কমন সিচুয়েশন যে এনার্জি এক্সচেঞ্জ বাহিরের লগত হব। এন্ড ইন দ্যাট কেস আমি এই কন্ডিশনটো অ্যাবসলুটলি লগাব নোৱাৰো। এন্ড এইটো যদি নহয় দেন দ্যাট এনসাম্বল ইজ কল্ড এ ক্যানোনিকাল এনসাম্বল, ওকে? ক্যানোনিকাল এনসাম্বলটো হল আমার মোস্ট প্র্যাকটিক্যাল। এন্ড তুমি সাবা ক্যানোনিকাল এনসাম্বলত এটা সিম্পল থিওরিটিক্যাল আইডিয়া লগাই কুইকলি ম্যাক্সওয়েল বোলজম্যান যে ডিস্ট্রিবিউশন আহি যায়, একো আমার কোনটো বক্সত কিমান এইবোৰ কৰি থাকিব নালাগে, রিয়েলি। সো ক্যানোনিকাল এনসাম্বলের অ্যাসাম্পশন কি যে তোমার এটা সিস্টেম এটা আছে, গ্যাস অর হোয়াট এভার একটা সিস্টেম আছে, তার এটা সারাউন্ডিং হিট বাথ অর হিট রিজার্ভার আছে। কারণ ক্যানোনিকাল এনসাম্পলর কন্ডিশন টু হল টি ইজ নোন এন্ড ইট ইজ ফিক্সড, টেম্পারেচার ফিক্সড। ইয়াত ক্যানোনিকাল এনসাম্পলত টেম্পারেচারটো ডিরাইভ নহয়। মাইক্রো ক্যানোনিকলত চাবা আমি এন্ট্রপির পৰা টেম্পারেচার উলিয়াইছিলো, ইয়াত কিন্তু টেম্পারেচার ইজ দ্য বিগিনিং কোয়ান্টিটি, বুঝিছো? টেম্পারেচার ফিক্স এইটো আমার কন্ডিশন। এন্ড আমি টেম্পারেচার কেনেকুৱা ফিক্স রাখো এটা সৰু সিস্টেমত, কোৱাচোন ফিক্স টেম্পারেচার কেনেকুৱা মেইনটেইন করিম? তেতিয়া কি হব, কিয় হিট বাথ লাগে? হিট বাথ মানে কি? হিট করার নহয়, এনেকুৱা ডাঙর সিস্টেম, এনেকুৱা এটা হিউজ সিস্টেম যে যিটোৰ যদি যিটো ধৰা এটা যদি পুখুৰী থাকে তার যদি 100 ডিগ্রি টেম্পারেচার থাকে, তাত তুমি যি সৰু এটা বাতিত পানি আনি থবা এইটো 100তে থাকিব, কারণ তোমার বাটিত কি আছে পানি সেইটোৱে পুখুরীর পানিত এফেক্ট করব নোৱাৰে। সো পুখুরিয়ে তাক এফেক্ট করব, করে 100 ডিগ্রি লৈ আহিব, তোমার বাটি ঠান্ডা পানি থাকিলেও ই 100 হব। ইয়ার পৰা যি এনার্জি যে পুখুরীর পৰা যে তোমার এনার্জি যে আহিল, লেটস এ 100 ডিগ্রি সেলসিয়াস, পুখুরীর পৰা সাম এনার্জি আহি সোমাইছে, ধরা ঠান্ডা পানি আছিল গরম হয়ে গেছে, এতিয়া গরম হয়ে এইটো 100 হয়েছে, এইটোর ফলে তার পুখুরীর যে তোমার এনার্জি লস হল হব অবভিয়াসলি, রাইট? কারণ এইটো ঠান্ডা পানি আছিল, এইটো হট আছিল, সো হিটটো ইয়ার পর আহি সোমাব পুখুরীর পৰা তোমার বাতি। কিন্তু এইটো ইমান ডাঙর পুখুরী যে তার যে পরিমাণ হিট লস হয়েছে ইটস নাথিং, নেগলিজিবল। এন্ড দ্যাটস ওয়াই এই পুখুরী ই তোমার বাতিয়ে তাক যদি হিট দিয়ে বা হিট লয় পুখুরীর একো এফেক্ট নহয়। এন্ড দ্যাটস ওয়াই কি হয় এই বস্তুটোর তোমার সরু সিস্টেমের টেম্পারেচার সদায় পুখুরীর টেম্পারেচার সমান হয়ে থাকিব। দ্যাটস ওয়াই উই নিড এ হিট বাথ, বুঝছা? এইটোই তার মানে মেইন পার্পাস। এইটো এটা আমার এইটোর কারণে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট পুখুরি, ওকে? ইট ক্যান বি এনিথিং, এটা সিস্টেম অফ যদি গ্যাস ধরা, তুমি ধরিছা ওকে ফুল রুমটো আমার গ্যাসে ভরা, তুমি এটা পার্টিকল লবা পারা, পার্টিকুলার এটা পার্টিকল তাক ধরিবা তোমার সিস্টেম, আর বাকি ফুল রুমটো হিট বাথ, তেনেকুৱা হব। এইটো আমার ক্যালকুলেশনের বহুত কামত আহে এই কনসেপ্টটো ধরি ললে যে আমার এটা সিস্টেম আছে আর এটা হিট বাথ আছে, ওকে? এতিয়া সৰু এটা ডেরিভেশন আছে, ইমান কমপ্লিকেটেড নহয় কনসেপচুয়ালি বস্তুটো, হেৰি কিন্তু দুটা তিনিটা স্টেপ
সাবা যে এই এই মানে এটা কি ক্যানোনিক্যাল এনসাম্পল, মাইক্রো নহয়। ইয়াত কিমান কুইকলি এই জাস্ট এই এসামশনটো করার কারণে কুইকলি হেৰি আহি যায়, ম্যাক্সুয়েল বলজমেন্টস ডিস্ট্রিবিউশন আহি যাব সাবা, কাউন্টিং ফাউন্টিং একো নালাগে। এন্ড ইয়াত আৰু এটা বস্তু আহিব যেটো আমার ফান্ডামেন্টাল। ওকে, সো ফার্স্ট অফ অল এনার্জি এইফালে হব, এইফালে যাব, কেতিয়াবা আউট হব সাম এনার্জি, কেতিয়া সোমাব সাম এনার্জি, এইবিলাক চলি থাকিব। সো কি হব, তুমি ধরা এইফালে টাইম আছে আর এইফালে সিস্টেমর এনার্জি এটা ই নট আছে, ধরা কি হব, এইটু বেসলাইন যদি হয় এনেকুৱা এনার্জিটু স্লাইট ফ্লাকচুয়েট করে থাকিব, কেতিয়াবা ইয়ার পৰা অলপ যাব, কেতিয়াবা ইয়াত অলপ সোমাব। কি হব, এইটু ধরা সিস্টেমটো অলপ ঠান্ডা হব, জাস্ট বিচাৰিছে অলপ ঠান্ডা হব, তেতিয়া ইমিডিয়েটলি পুকুরীর পৰা হিট অলপ সোমাই যাব, সোমাই তার টেম্পারেচার মেইনটেইন করে দিব। সো সেই যেতিয়া অলপ বিচাৰিছে ঠান্ডা হব, তার এনার্জিটো লাইটলি ইনফিনিটসিমেলি লো হব, তো ইমিডিয়েটলি লগত হিট পাব, তারপরে বাহিরের পৰা হিট অলপ উঠি যাব, মেবি অলপ বেশি লব, অলপ বেশি উঠি যাব, দেন আকৌ অলপ হিট উলিয়াই দিব, নামি যাব। সো মেইনটেইন থাকিব তোমার এই যেটো সিস্টেমের এনার্জি আছে, এটা রাফ এনার্জি, সেইটা মেইনটেইন থাকিব, বাট এই ফ্লাকচুয়েশনটো থাকিব সরু সরু। ওকে, এতিয়া এই ক্যানোনিক্যাল এনসাম্পলর মেইন কোয়েশ্চনটো হল মাইক্রো ক্যানোনিক্যাল, আমার একটা গ্র্যান্ড কোয়েশ্চন আছে যে তোমার এন নম্বর পার্টিকল আছে, এনার্জি লেভেলস ইমানখিনি আছে, এইটুত চাম এন ওয়ান দিছা, এন টু দিছা, এন থ্রি দিছা, দি দি বক্সবিলাক ফিল আপ করেছিলা, এট ইকুইলিব্রিয়াম কোনটো বক্সত কিমান থাকিব, সেইটো আছিল আমার তাত ফান্ডামেন্টাল কোয়েশ্চন। আর সেইটো হলেই নাম্বারের পৰা প্রবাবিলিটি উলাই চুলাই আমি এইবিলাক কৰিছো। ইয়াত ফান্ডামেন্টাল কোয়েশ্চন হল এনেকুৱা যদি হয় দেন আমার এই বক্সটো সাম পার্টিকুলার মাইক্রোস্টেটত থকার প্রবাবিলিটি কিমান, মেক্রোস্টেট কি, মেক্রোস্টেট হল এই সিস্টেমটো বক আমার সরু বক্সটোর নাম্বার অফ পার্টিকল এন ফিক্স আছে, তার ভলিউম ভি ফিক্সড আছে, তার টেম্পারেচার টি ফিক্সড আছে, এনার্জি অলপ ফ্লাকচুয়েট করে থাকিব, দিস ইজ আওয়ার মেক্রোস্টেট। এনেকুৱা যদি দেখা পোৱা যে এইবিলাক আছে মেইনটেইনড, দেন আমি কম ইয়েস ইটস দ্য সেম মাইক্রোস্টেট, বাট ভিতৰত মাইক্রোস্টেট চেঞ্জ হৈ হৈ থাকিব, রাইট? এন ধরা বহুত মাইক্রোস্টেট পসিবল আছে, কেতিয়াবা এনার্জি ইমানখিনি, কেতিয়াবা এনার্জি এইটু, কেতিয়াবা এনার্জি এইটু, এই যে ভেরিয়েশনস, সেই এটা এটা ইচ মাইক্রোস্টেট হব, বাট আমার টেম্পারেচার যেহেতু মেইনটেইন হয়ে আছে, এভরি ওয়ান সেম মাইক্রোস্টেট করসপন্ড করব, বুঝিছা? সো এতিয়া কোয়েশ্চন হল এই যে হিউজ নাম্বার অফ তোমার মাইক্রোস্টেট আছে পসিবল, সিস্টেমটো তো তাত ঘুরি ফুরি থাকিব, কেতিয়াবা এইটোত থাকিব, কেতিয়া সেইটোত থাকিব, এনেকুৱা কৰি থাকিব, তাত এটা সাম পার্টিকুলার মাইক্রোস্টেট আছে কে, আমি সুদিলো আই এত নাম্বার কে এত নাম্বার তেনেকুৱা টাইপের, মানে এই পার্টিকুলার মাইক্রোস্টেটত আমার এই সিস্টেমটো থাকার প্রবাবিলিটি কিমান, এইটো হল আমার ক্যানোনিক্যাল এনসাম্পলর ফান্ডামেন্টাল কোয়েশ্চন, বুঝছা? মাইক্রো ক্যানোনিক্যাল এনসাম্পলত কি আছে, এনার্জি ফিক্সড আছে, সো আমি কইছো এনার্জি ফিক্সড, পার্টিকুলার এটা এনার্জি লেভেলত কিমান পার্টিকলস থাকিব, সেইটো আছিল আমার ফান্ডামেন্টাল কোয়েশ্চন। এতিয়ার কোয়েশ্চন হল বহুত মাইক্রোস্টেটস আছে, এইটো ক্যানোনিক্যালত চাবা, বহুত মাইক্রোস্টেটস তো পসিবল আছে, থাকে আমার সিস্টেম যেটু, এইটো এটা পার্টিকুলার মাইক্রোস্টেট ধরি ললে, ধরা থার্ড নম্বর অফ মাইক্রোস্টেট, থার্ড নম্বর অফ মাইক্রোস্টেটত যত সাম পার্টিকুলার এনার্জি থাকে, এইটো সেই থার্ড মাইক্রোস্টেটত আমি যদি বিচারু যে ওকে সিস্টেমটো এতিয়া চেক করিম, অলপ পিছতো চেক করে আছো, ঠিক আছে, চেক করলে থার্ড মাইক্রোস্টেটটো পাম নেকি,
এইটো পোৱাৰ প্ৰবেবিলিটি কিমান, বা ফিফথ মাইক্ৰোষ্টেটটো তুমি যেনেকুৱা নাম্বাৰিং কৰিছা এইটো তোমাৰ ওপৰত, অ'কে, হিউজ মিলিয়নছ হ'ব, বিলিয়নছ অফ হ'ব, তাত কিবা এটা আছে তুমি চুজ কৰিছা, ন মই এইটো চাম, এইটোৰ প্ৰবেবিলিটি কিমান, বা সেইটোত থকাৰ প্ৰবেবিলিটি কিমান, যেনেকুৱা মাইক্ৰ' কেনেলিকলত কৈছিলা ধৰা গ্ৰাউণ্ড ষ্টেটত, গ্ৰাউণ্ড ষ্টেটত কিমান পাৰ্টিকল থাকিব, সেইটো তোমাৰ আছিল কুৱেশ্যন। তুমি অলপ পিছত পিছত গ্ৰাউণ্ড ষ্টেটত নাম্বাৰ চেক কৰিবা কেইটা আছে, কৰি 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 কি কৰিবা, এটা প্ৰবেবিলিটি ফৰ্ম কৰিবা, অ'কে ইমানখিনি থাকে, পাঁচটা থাকে, পাঁচটা চাৰিটা, পাঁচটা চাৰিটা এনেকুৱা, অ'কে দেন গম পালোঁ এই ফাইভ ডিভাইডেড বাই আমাৰ যিমান 1000 পাৰ্টিকলছ সেইটো তাৰ প্ৰবেবিলিটি। ইয়াত হ'ল এনেকুৱা নহয়, ইয়াত আমাৰ কুৱেশ্যনটো হ'ল হিউজ পচিবল মাইক্ৰ' ষ্টেটছ আছে ফুল ছিষ্টেমটোৰ, অ'কে চ' মাইক্ৰ' ষ্টেট কি ব্ৰাছ আপ কৰি থাকিবা কিন্তু ঘৰত, মাইক্ৰ' ষ্টেট হ'ল ফুল ছিষ্টেমটোৱে। এতিয়া দুটামান পাৰ্টিকল ইয়াত আছিল, এইটো এটা মাইক্ৰ' ষ্টেট, এই দুটা পাৰ্টিকল এটা সেই কোণাত গৈছে, এটা সেই কোণাত, বাট গোটেই ৰুমটো ছেইম আছে, সেইটো আৰু এটা মাইক্ৰ' ষ্টেট। তেনেকুৱা কৰি কৰি চব যদি তুমি লিষ্ট কৰি দিয়া কিমান হ'ব, ৰিয়েলি অলমষ্ট ইনফিনিট, ৰাইট? তাত যিকোনো এটা যদি আমি তোমাক সুধোঁ যে 1000 নম্বৰ, ধনজিৎ 1000 নম্বৰ যিটো মাইক্ৰ' ষ্টেট আছে তোমাৰ, সেইটোত ছিষ্টেমটো যে পাবা তুমি তাৰ প্ৰবেবিলিটি কিমান, এনেকুৱা কুৱেশ্যন হ'ল কেনোনিকেল এনচেম্পলৰ মেইন ফাণ্ডামেণ্টেল কুৱেশ্যন, অ'কে চ' লেট চি। চ' সেইটো কুৱেশ্যন যদি আমাৰ চাব লাগে, চ' এই কেত মাইক্ৰ' ষ্টেটটো আমাৰ কি ফেভাৰেবল, প্ৰবেবিলিটিৰ অংক যেতিয়া কৰা তোমালোকে ফেভাৰেবল হেড ওলাব লাগিব, ৰাইট? হেড ওলাব লাগে যদি মাইক্ৰ' মানে ধৰা দুটা কইন তুমি টচ কৰি আছা, তো কিমান পসিবল ইজ হেড হেড টেইল হেড হেড টেইল টেইল টেইল, রাইট? এনেকুৱা চাৰিটা পসিবিলিটি আছে। তাত মই সুধিছোঁ যে ধৃতি, হেড টেইল এই পার্টিকুলার মাইক্ৰ' ষ্টেটটোৰ প্ৰবেবিলিটি কিমান, ধৰা এই সবকেইটাৰ একে মাইক্ৰ' ষ্টেট, যে মই কৰোঁ টচ কৰিলেই হ'ল, দুটা কইন যদি পৰে দেন ইটস দি সেম মাইক্ৰ' ষ্টেট, তো তার আন্ডারে তেতিয়াহলে চারিটা মাইক্ৰ' ষ্টেট হল। তেতিয়া মই কোয়েশ্চন করলো এই পার্টিকুলার হেড এইটুত আহিব, এইটো টেল আহিব, এই পার্টিকুলার মাইক্ৰ' ষ্টেটটোর প্রবেবিলিটি কিমান, সো এইটো আমার কোয়েশ্চন, ঠিক আছে? এনেকুৱা টাইপৰ ইয়াত আমি লিস্ট ডাউন করেছো সব, আমার ফেভারেবল যেটো আমার লাগে একচুয়ালি সেইটো সুধিছো কেত মাইক্ৰ' ষ্টেট, মানে বিচারিলে সিস্টেমটো কেত থাকিব লাগিব, এই কেত যদি থাকিব লাগে কিমান প্রবেবিলিটি, সো তার মানে আমার এই সরু সিস্টেমটো কেত থাকিবই লাগিব, এন্ড যদি থাকে এইটো পার্টিকুলার মাইক্ৰ' ষ্টেটের এনার্জি ফিক্সড ই কে, কিয় বিকজ অফ দিস, অলপ জুম করছো, হ্যাঁ এই ফ্লাকচুয়েশন হিউজ মানে রিয়েলি হিউজ নহয়, জাস্ট অলপ জুম করে দেখাই আছো তোমালোক, সো এইটো যদি মেইন হয় এইবিলাক রিয়েলি সরু ইনফিনিটিসিমেল, বাট ডাঙরকে দেখালো এই পার্টিকুলার ইয়াত থাকিলে সিস্টেমের এনার্জি, এইটো এটা মাইক্ৰ' ষ্টেট, তাত যদি থাকে সিস্টেমের এনার্জি কেতিয়াবা, এইটো সাম টি ইকুয়াল টু টি ওয়ান টাইম, এইটো সাম টি ইকুয়াল টু টি টু টাইম, ইয়াত থাকিলে এটা বেলেগ এনার্জি, এইটো ধরা সাম ই ওয়ান, এইটো সাম ই টু, কিন্তু গোটেই সিস্টেমের এনার্জি এইটো, হুম, ফুল মাইক্ৰ' ষ্টেটর এনার্জি, এটা পার্টিকুলার নহয়, এটা লেভেলর নহয়, ক্লিয়ার নেকি? টোটেল বক্সটোর এনার্জি যদি ক্যালকুলেট করা, সব পার্টিকল মিলাই যে আগতে করেছিল এনআইআই করে যেটু পাবা, সেই এনার্জির কথা এটি আমি কই আছো, নট ইন্ডিভিজুয়াল পার্টিকলর এনার্জি অর লেভেলর এনার্জি, কারণ গোটে বক্সর এনার্জি এটা ফিক্স নহয়, কিন্তু অলপ আপস এন্ড ডাউন করে আছে, ওকে সাম পার্টিকুলার আপর ক্ষেত্র গই সেইটো হয়েছে আমার কেত মাইক্ৰ' ষ্টেট, এন্ড সেইটোর এনার্জি ফিক্সড ই কে, ধরা এই পার্টিকুলারটো ই কে ধরা, সো আমার এইটো পার্টিকুলার স্টেট হল মাইক্ৰ' ষ্টেট হল কেত মাইক্ৰ' ষ্টেট, তার ফিক্সড এনার্জি হল ই কে, ওকে এইটো আমার ফেভারেবল, তার মানে এইটো থাকিব লাগিব, আমার ক্যালকুলেট করব লাগিব প্রবেবিলিটি অফ পি কে, পি কে এইটো যদি হয়, এতিয়া আমার যে টোটাল সিস্টেম আছে
মানে সিস্টেম প্লাস তোমার হিট বাথ দুটা যদি একেলগতে লো দেন এটু কিন্তু আইসোলেটেড সিস্টেম হয় না? সিস্টেমে অল্প হিট দি আছে লই আছে এইবিল ফাইন ফ্লাকচুয়েট করে আছে, কিন্তু দুটার যদি এনার্জি তুমি প্লাস করে দিয়া হিট বাতর প্লাস সিস্টেমর এই এনার্জি তো চেঞ্জ নহব, এটা এনার্জি কনজারভেশন রাইট? ওকে, তার মানে টোটাল এনার্জি ধরা ই টোট ইকুয়াল টু আমার হব এই ইকে, কারণ আমি মই কি কইছো সিস্টেমটু পার্টিকুলারলি কেথ পাব লাগিব তোমার, তার মানে তার এনার্জি ইকে হব লাগিব। সো সেই ক্ষেত্র এই পার্টিকুলার ফেভারেবল কন্ডিশন আমার সিস্টেম এনার্জি কিমান ইকে। ওকে, দেন বাকিখিনি কার থাকিব রিজার্ভার হিট বাতর মিলি ই টোটাল সদায় ফিক্স থাকি অলওয়েজ। ওকে, সো তার মানে রিজার্ভার এনার্জি কিমান হব টোটাল এনার্জি মাইনাস ইকে ইন আওয়ার পার্টিকুলার কেস, সিস্টেম টু ইকে রিজার্ভার টোটাল মাইনাস ইকে। এটা চা প্রবেবিলিটি যে সিস্টেম টু এক্স্যাক্টলি কেত থাকিব ইজ ইকুইভেলেন্ট টু আমার রিজার্ভার তেতিয়া থাকিব উইথ এনার্জি ই রিজার্ভার, হয় না? একে কথা, সিস্টেমটোর যদি ইকে এনার্জি হব লাগে রিজার্ভার এনার্জি ই টোটাল মানে ইকে হব লাগিব। সো আমি যদি এইটো প্রবাবিলিটি সুধিছো যে সিস্টেম কেস স্টেটত থাকার প্রবাবিলিটি কিমান, ইটস ইকুইভেলেন্ট টু সেইং যে রিজার্ভারটো তেতিয়া ই টোটাল মাইনাস ইকে এনার্জির হব লাগিব, সেইটোর প্রবাবিলিটি কিমান গিভেন দ্যাট তোমার সিস্টেম তেতিয়া কেথ মাইক্রোস্টেটত থাকিব। বুঝিছা নাকি? অল্প জট পাকি আছে বস্তুটো। কেথ স্টেটত থাকার প্রবাবিলিটি আমার যেটু হব সিস্টেমর এট দ্যাট মোমেন্ট এনার্জি তো টোটাল মেনটেন করব লাগিব, এটু এটা পার্টিকুলার কি মাইক্রোস্টেট ফিক্স হয়ে গেল, তাত মই একো চেঞ্জ করব নোৱাৰো কারণ এটু ফেভারেবল লাগেই আমার। তার মানে অ্যাকচুয়ালি চেঞ্জ কার হব রিজার্ভারর তেতিয়া কিমান নাম্বার অফ স্টেট এইবিল আমি তেতিয়া ক্যালকুলেট করিম। সো আমার প্রবাবিলিটি ফেভারেবল ম্যাক্সিমাম কেতিয়া হব যদি এই রিজার্ভারর নাম্বার অফ স্টেট আমি ক্যালকুলেট করিম গিভেন দ্যাট মানে আমার সিস্টেম টু কে এনার্জিত থাকিব রিজার্ভার তেতিয়া ই টোটাল মাইনাস ই কে এনার্জিত থাকিব লাগিব। সো রিজার্ভারর হেতু যদি আমি ক্যালকুলেট করো প্রবাবিলিটি উইথ এনার্জি ই টোটাল মাইনাস ই কে সেম, কারণ রিজার্ভার ইন্ডিপেন্ডেন্টলি কি বেলেগ এনার্জির হব নোৱাৰে, হলে তো এইটো চেঞ্জ হয়ে যাব রাইট? দ্যাট মিন্স এতিয়া রিজার্ভার তুমি প্রবেবিলিটি কেনেকুৱা পাবা, রিজার্ভার প্রবেবিলিটি প্রপোর্শনাল হব তার কিমান ফেভারেবল তার কিমান কি হয় মাইক্রোস্টেটস আছে, কারণ এনি প্রবেবিলিটি এনি প্রবেবিলিটি কার লগত প্রপোর্শনাল এটা আমি কেই ক্লাস আগত কইছো, প্রবেবিলিটি বেশি হব যদি তোমার ফেভারেবল ওয়ের নাম্বার বাড়ি যায়। ফর এক্সাম্পল তুমি ডাইস দুটা টস করেছা আর মই কইছো যে টোটাল ফোর ওলাব লাগিব, সো এটা তো ওয়ান এটা থ্রি এটা টু ওয়ান এটা টু তারপর এই টু থ্রি এই টু ওয়ান তিনটা পসিবিলিটি আছে ভার্সাস মই যদি কৌ যে টোটাল টুয়েলভ ওলাব লাগিব তো কিমান পসিবিলিটি আছে জাস্ট এটা। সো প্রবাবিলিটি কোনটো বেশি সেইটো বেশি, তার মানে প্রবাবিলিটি অফ এ মাইক্রোস্টে প্রপোর্শনাল টু কি যিমান পসিবল মাইক্রোস্টেট আছে যিমান ফেভারেবল
সো টোটাল 4 আহাৰ ফেভারেবল কন্ডিশনস বেশি নহয় নে? সো তুমি খেল কেনেকুৱা ক্যালকুলেট করা, তুমি এইবিল নাম্বার তো কাউন্ট করবই লাগবে, এইটু তিনটা করে দেন কি করবা ডিভাইডেড বাই টোটাল নাম্বার, তেনে হলে প্রবাবিলিটি পাবা, রাইট? আর সেইটার এটা ভার্সাস ডিভাইডেড বাই সেই সেম টোটাল প্রবাবিলিটি টোটাল নাম্বার কি মানে এইটু। সো আমি কি কব পারি যে তোমার প্রবাবিলিটি টু ইজ প্রপোর্শনাল টু কিমান নাম্বার, এইটু নাম্বার দিলে বেয়া, কিমান নাম্বার অফ ওয়েজ আছে ক্যালকুলেট করলে প্রবাবিলিটি আহি যাব, অর ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। এক্সাক্ট প্রবাবিলিটি না পাও আমি, কনস্ট্যান্ট সুমাই আছে, বাট এটলিস্ট যদি তোমাক তেতিয়া হুদু যে টোটাল 12 আহাৰ প্রবাবিলিটি যেমন আর এই হেৰি 4 আহাৰ প্রবাবিলিটি কিমান, এই দুটার রেশিও কিমান, তেনে হলে তো সি না লাগে আমার ডিভাইড করলে রে। সো সো কি প্রবাবিলিটি ইকুয়াল টু জাস্ট তুমি নাম্বার কাউন্ট করিবা, ওকে 4 আহাৰ তো তিনটা পসিবিলিটি আছে, সো সি ইনটু 3 এন্ড 12 আহাৰ পি ইকুয়াল টু সি ইনটু 1 হয়ে গেল, রাইট? সো ইয়াত সিমিলার কন্ডিশনস আমার সিস্টেম কেত আছে, তার মানে রিজার্ভার আছে উইথ এনার্জি, এই টোটাল মানে ইকে, সো রিজার্ভার সেই স্টেটত থাকার এই পার্টিকুলার স্টেটত থাকার প্রবাবিলিটি যেটু হব, রিজার্ভার যদি সেইটো থাকে সিস্টেম আমার এইটু থাকবই, রাইট? সিস্টেম আমার যেটা এইটু থাকবে, কারণ কন্ডিশন কি লগাইছো সিস্টেম ইয়াত থাকিব লাগিব, সো সেইখানে আমি রিজার্ভারর প্রবাবিলিটি ক্যালকুলেট করে আছো। সো রিজার্ভারর প্রবাবিলিটি কি হব, সাম সি ইনটু এই রিজার্ভারর ওকে অলপ এই বস্তু টান পালে একো নাই, আকো কিবা ডিসকাস করিম আর নিজে গই আকো ভাবার চিন্তা করিবা বস্তুটো, বাট এই মেথডটোর কেনেকুৱা বলজমেন কুইকলি উলাই আহে এটো আমি এই সেইটো দেখাই আছো। অল রাইট, ঠিক আছে, এটো হল নাও এই যে এনার্জি অফ ইকে যেটো এই যে সিস্টেমর এনার্জি, এটো এটা ধরা বাতিত অলপ পানি আছে, এইটো টোটাল এনার্জি, এইটো ইয়াত আছে নেকি তাত আছে নেকি তাত আছে, যত আছে আছে, বাট এইটোর যে এনার্জি আছে কম্পেয়ার টু রিজার্ভারর এনার্জি, এইটো নেগলিজিবল হবনে? কারণ রিজার্ভারটো রাই গোটে পুখুরীর পানি, গোটে পুখুরীর পানি সেম টেম্পারেচারত থকা মানে তো সেম এনার্জি নহয়, রাইট? নাম্বার অফ পার্টিকলস বিলাক সাবো লাগিব, প্রতিটা পার্টিকল উইথ দ্যাট পার্টিকুলার কাইনেটিক এনার্জি আছে টেম্পারেচার মানে, সো নাম্বার অফ পার্টিকল এটা পুখুরীর ভার্সাস এটা বাটি চা তুমি কি হব, অলমোস্ট এটু ইনফিনিট কম্পেয়ার টু এটা বাটি, হয়নে? যদি এটু ইনফিনিট তোমার লাগে যে নহয় নহয় দেন সাগর লই লওয়া প্রবলেম নাই, উই হ্যাভ দ্য ফ্রিডম, ঠিক আছে? সো দ্যাট মিন্স তোমার এই ইকে টু কম্পেয়ার টু ই রিজার্ভার অলমোস্ট নেগলিজিবল, বুঝছা? সো তার মানে কি ই টোটাল টু অলমোস্ট ইকুয়াল টু তোমার ই রিজার্ভার অ্যান্ড মাচ মাচ গ্রেটার দেন তোমার ইকে, ইকে টু লাইক অলমোস্ট জিরো কম্পেয়ার টু তোমার এই ই টোটাল। সো আমি কি করিম এতিয়া, এইটু এই এই যে বস্তুটো আছে আমি এক্সপানশন করব পারি এরাউন্ড তোমার ই টোটাল, অর ই টোটাল ইকুয়াল টু ই রিজার্ভার ধরি লই, জাস্ট এক্সপানশন, এক্সপানশন কেন পাওয়ার এফ অফ সাম এক্স মাইনাস এক্স সাম এক্স মাইনাস ডেল্টা এক্স ধরা এবার থাকে না, এফ অফ ধরা এক্স নট প্লাস ডেল্টা এক্স কি হয়, এফ অফ এক্স নট প্লাস ডেল্টা এক্স ডেল এফ বাই ডেল এক্স এট কি এই এক্স ইকুয়াল টু এক্স নট এনেকুৱা চলি থাকে না এক্সপানশন, তো ডেল্টা এক্স টু আমার কি ইয়াত এই সরু এনার্জি টু জাস্ট আমি এই পার্টটু রিপিট করিম, জাস্ট মই আইডিয়াটো দিছো ইয়াত তোমার
ই টোটেল আছে ই কে টু বহুত সরু অলমোস্ট জিরো। সো আমি সিমিলারলি এক্সপান্ড করলে কি হব, ওমেগা অফ ই টোটাল মাইনাস ই কে টাইমস ডেল্টা ওমেগা বাই ডেল ই টোটাল এট ই টোটাল ইকুয়াল টু আমি এট ইকুয়াল টু ই টোটাল আর ই টোটাল টু অলমোস্ট ইকুয়াল টু ই রিজার্ভার। সো আমি ই রিজার্ভার ধরে লম। সো রিজার্ভারর এনার্জির ওসর আমি অল্প এক্সপান্ড করেম ফ্লাকচুয়েশন এই ফাংশন বুঝিছা। ইয়াত আহিলে মাইক্রোস্টেট কিমান, ইয়াত আহিলে মাইক্রোস্টেট কিমান, এই মাইক্রোস্টেটটো এই এনার্জি রিজার্ভারর এনার্জির ওসরত ফ্লাকচুয়েট করে আছে। এটো সিস্টেমর এনার্জি, এটো নয় করিলে এইটো ফাংশন এক্সপান্ড করেম জাস্ট দুটা লাইন, এটা লাইন অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট এইটো ফাংশন এক্সপান্ড নকরি আমার কামর কারণে আমি কি করিম, এটো লগ লই লগর এক্সপানশন করিম, কারণ লগ লাগে এ কারণে। এটো করিলেও একে কথা বাট লগ লাগিব আমার, সেকারণে আমি লগ লম, লগ লই লগর এক্সপান্ড করব, প্রবলেম নাই। এইটো তেতিয়া লগ অফ এফ প্লাস ডেল্টা এক্স হল, সরি লগ অফ এফ অফ এক্স নট, বুঝছা। দেন কি হব, লগ অফ এফ অফ এক্স নট হব প্লাস ডেল্টা এক্স ইন্টু ডেল অফ লগ অফ এফ অফ এক্স বাই ডেল্টা এর এক্স ইকুয়াল টু এক্স নট, বুঝছা। একো নো প্রবলেম, তেনেকুৱা কৰি কৰিম। কৰি চাবা যে এটা লাইনত জাস্ট ওৱান লাইন আমাৰ আহি যাব যে প্ৰবেবিলিটি পি কে ইকুৱেল টু ই টু দি পাৱাৰ মাইনাছ বিটা ই কেৰ লগত প্ৰপৰ্চনেল, পি কে ইজ প্ৰপৰ্চনেল টু ই টু দি পাৱাৰ মাইনাছ বিটা ই কে। আৰু সেইটো কি, ই টু দি পাৱাৰ মাইনাছ বিটা ই কেটো কিহৰ ডিষ্ট্ৰিবিউচন, বোলজমেন ডিস্ট্রিবিউশন, রাইট। সো মানে জাস্ট এটার পর এই জাস্ট কি ধরেছো, এটা সিস্টেম আছে, এটা হিট বাথ আছে, অল্প এইবিল হব, অল্প এনার্জি এক্সচেঞ্জ হব, হলে এই ইয়াত পার প্রবলিটি কি, এই জাস্ট কনসেপচুয়ালি ধরি এটা লাইনত ওলাই যায়। ক্যানোনিকাল এক্সাম্পল কুইকলি, কনসেপচুয়ালি প্রথম পাইছা সেই কারণে অল্প টান লাগিছে, বাট আকৌ এবাৰ ৰিপিট কৰিলে হৈ যাব, দেন এইটো আহি যায়। এণ্ড যদি সেইটো আহে নেক্সট ক্লাছত হ'ব জাষ্ট ৰিজাল্টটো কম। এই কেনোনিকেল এনচেম্পলত চবতকৈ ইম্পৰ্টেণ্ট যিটো বস্তু ওলাই আহে সেইটো অমেগা নহয়, এই এই অমেগা নহয়, কেলকুলেটে কৰিব নালাগে, এণ্ট্ৰপিও সেইকাৰণে নহয়। মষ্ট ইম্পৰ্টেণ্ট বস্তু ইজ দিছ থিং, কল দি পার্টিশন ফাংশন, এইটো আহে। কিয় আহিছে, কিয় আহিছে মই কেনেকৈ জানো, হয় দি আছো এক মিনিট। সো এইটো পার্টিশন ফাংশন, এণ্ড পার্টিশন ফাংশনটো পালে আমি তোমালোকে চাবা যে এভরিথিং ওলাই আহিব ইয়াৰপৰা, এনার্জির এভারেজ হওয়া এভরিথিং, রাইট। সো ক্যানোনিকাল এনসেম্বলত অলপ বেলেগ ষ্টাইলে আকৌ থার্মোডাইনামিক্স ডিরাইভ হব, তাত আমি ওমেগা ক্যালকুলেট করে এন্ট্রপি এন্ড দেন করেছিল, ইয়াত এইবিল করে এন এ জেড টু আহিব, এটোর নাম হল পার্টিশন ফাংশন। এটো জাস্ট সাম অফ অল পসিবল ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইকে, ওকে। এন্ড দেন এইটো পাই গেলে আমার বহুত বস্তু ওলাই আহে সাম, ঠিক আছে কি।